ডেঙ্গুতে রংপুর ও দিনাজপুরে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে 2348 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন মশা নিধনে ব্যবহার করা বর্তমান ওষুধসহ ভারত থেকে আনা আরও দুটি ওষুধের কার্যকারিতা পরীক্ষা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলেছে সুনির্দিষ্ট ফল জানতে আরও চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে লুৎফর রহমান সোহাগ জানাছেন সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়িয়ে চলেছে সর্বশেষ রংপুর ও দিনাজপুরে দুজনের মৃত্যু হয়েছে তবে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ডেঙ্গু রোগী কমছে বলে জানিয়েছেন চিকিৎসকরা আজকের দিনে রুগী ভর্তি আছে তিনশো জন যেটি গতকাল ছিল তিনশো পঁচানব্বই জন তা আমরা আজকে মনে হচ্ছে একটু রুগী কমেছে আর এই মুহূর্তে আমরা চব্বিশ ঘন্টায় রুগী ভর্তি হয়েছে ছিয়াশি জন যেটি গতকাল ভর্তি হয়েছিল পঁচানব্বই আটানব্বই জন আর শিশুতে এখন ভর্তি আছে একশো জন যেটা গতকাল ছিল একশো জন ডেঙ্গুতে একমাত্র ছেলেকে হারিয়ে সিটি কর্পোরেশনের মেয়রের প্রতি খোলা চিঠি লিখেছেন একজন মা নিজেও ডেঙ্গুতে আক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ডের এই উপকমিশনার মেয়রের প্রতি কিছু তীক্ষ্ণ প্রশ্ন রেখেছেন মশা নিধনে নগর ভবনে নমুনা পরীক্ষার আয়োজন করে দক্ষিণ সিটি কর্পোরেশন তবে নতুন ওষুধ কবে আসবে এবং বর্তমান ওষুধের মজুদ কতটা রয়েছে তা জানাতে পারেনি নগর কর্তৃপক্ষ ঠিক আছে টাইম কেমটা আমাদের জানতে হয় পরে আমরা জানাবো ধন্যবাদ আমরা বিশ মিনিট পরে দেখেছি কতগুলো মশা অজ্ঞান হয়েছে আর টোয়েন্টি ফোর আওয়ার্স পরে আমরা দেখবো কতগুলো মশা মারা গেছে সাংবাদিকদের প্রশ্নের মুখে ব্রিফিং ছেড়ে চলে যান এই কর্মকর্তা উৎফর রহমান সুহাগ চ্যানেল আই ঢাকা